আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো যাই হোক, এক ভাই আমাকে কমেন্টস করলেন যে এসটিসি মোবাইল থেকে বাংলাদেশে কোনো টাকা পয়সা পাঠানোর ব্যবস্থা আছে কি না। এই টাকাটা মানে ব্যালেন্স, যেটা মোবাইলের ব্যালেন্স, কারণ অনেক সময় হয়তো কথা বলতেছেন, এখানে কথা বলতে বলতে অনেকের ব্যালেন্স শেষ হয়ে যায়, মানে বাড়ি কথা বলতে বলতে বাড়ির ফোনে ব্যালেন্স শেষ হয়ে যায়, তখন হঠাৎ রাতে কোথা থেকে ব্যালেন্স দেবেন যদি বিকাশে টাকা না থাকে, তাহলে তো কথা বলা মানে রিচার্জই করা সম্ভব না। তো তখন আপনি এখান থেকেও ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। আপনি সৌদি আরব থেকে আপনার এসটিসি মোবাইল থেকে আপনার মোবাইল যদি ব্যালেন্স থাকে, তাহলে আপনি বাংলাদেশের যে কোনো মোবাইলে টাকা ট্রান্সফার করতে পারবেন একদম সহজভাবে। মানে এর থেকে আর সহজ সিস্টেম নেই, কারণ আপনি অবশ্যই তো মোবাইল চালাতে পারেন, আর মোবাইল চালাতে পারেন বলেই তো আপনি পাঠাবেন। তো যাই হোক, আমি দেখাই। তো আসলে এভাবে টাকা পয়সা পাঠানো আসলে যদি ইমার্জেন্সি না হয় তাহলে মানে পাঠানোর দরকার নেই, যেহেতু একটু এতে রেট একটু কম হয়, মানে রেট বেশি পাওয়া যায় না। তো যাই হোক, ইমার্জেন্সির সময় রেট তো কেউ দেখে না, আমিও দেখি না। তো কথা এত না বাড়ায় দেখেন কিভাবে করা যায়। তো প্রথমে আপনারা মনে করেন যে যে কোনো একটা আপনার মানে মোবাইল এসটিসি হতে হবে। দেখুন আমার এখানে এসটিসি মোবাইল, আমি দুইটা সিম ইউজ করি, একটা হলো এই দেখেন, একটা হলো ভার্জিন মোবাইল মানে ওই ফ্রেন্ড মোবাইল, আর একটা হলো এসটিসি মোবাইল, এই দেখেন এটা দেখতে পাচ্ছেন। তো আমি এখন দেখাবো এসটিসি মোবাইল থেকে, কারণ এর আগে আমি ফ্রেন্ড মোবাইল থেকে দেখাইছি। দেখুন প্রথমে আপনারা ডায়াল কলে যাবেন, ডায়াল কলে যাওয়ার পরে এখানে দিবেন স্টার্ট 1 3 4, স্টার 1 3 4 হ্যাশ। দেখেন এখানে ডায়াল করে যাওয়ার পরে স্টার 1 3 4 হ্যাশ দেওয়ার পরে কল করবেন। তো আমার এক নম্বরে ফ্রেন্ড মোবাইল, দুই নম্বরে এসটিসি মোবাইল। তো দেখেন কল দি, দেখেন এখানে আছে ওয়েলকাম টু এসটিসি ব্যালেন্স ট্রান্সফার, প্লিজ চয়েস চুজ। তো এক নম্বরে দেখেন হেল্প আছে, দুই নম্বরে কান্ট্রি লিস্ট, তিন নম্বরে ইন্টারন্যাশনাল ট্রান্সফার, চার নম্বর হিস্টোরি। তো হেল্প করার দরকার নেই। কান্ট্রি লিস্ট মানে দুই নম্বর যদি আপনি কান্ট্রি লিস্ট দেন, তাহলে কোন কোন দেশের জন্যে আপনার মানে এটা পাঠাতে পারবেন সেই লিস্টটা আসবে। দেখুন তাহলে দেখাই দিই, এখানে 13টা কান্ট্রি আছে, 13টা দেশে আপনি পাঠাতে পারবেন। তো দুই নম্বরে দিয়ে এখানে দেখেন দুই আছে কান্ট্রি লিস্টে, দুই এখানে দুই সেন্ড করেন, এখানে সেন্ড করার পরে এখানে দেখেন 13টা কান্ট্রি, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, তিন নম্বরে ইজিপ্ট, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, জর্ডান, মরক্কো, নেপাল, নাইজেরিয়া, প্যালেস্টাইন, ফিলিপাইন। তো আমরা তো বাংলাদেশি আসলে, তো বাংলাদেশের জন্য তিন নম্বর, ঠিক আছে। তো এখানে তিন দিবেন, যেহেতু দেখেন পাকিস্তান এক নম্বরে, আফগানিস্তান দুই নম্বরে, বাংলাদেশ তিন নম্বরে। তো আপনি এখান থেকেও পাঠাতে পারবেন ডাইরেক্ট, আর যদি আপনি কেটে দেন ডাইরেক্ট ট্রান্সফারে লিস্ট না দেখে, তাহলে ওটাকে ক্যান্সেল করে দেবেন, দিয়ে স্টার 1 3 4 হ্যাশ দেবেন, দিয়ে ডাইরেক্ট সরাসরি এটা ট্রান্সফার, ব্যালেন্স ট্রান্সফার যেটা, ডাইরেক্ট ইন্টারন্যাশনাল ট্রান্সফারে যাবেন, ইন্টারন্যাশনাল ট্রান্সফার তিন নম্বর। তিন নম্বরে দেখেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার সেন্ড, এখানে তিন দিয়ে সেন্ড দেবেন, এখানে সেন্ড। এই দেখেন এক নম্বরে পাকিস্তান, মানে ওইটা দেখাইছি কান্ট্রি লিস্ট আপনার কোন কোন দেশের জন্য আছে, আর এটা ডাইরেক্ট মানে এখান থেকে আপনি পাঠাতে পারবেন। তো আমরা তো বাংলাদেশি, বাংলাদেশের জন্য তিন নম্বরে সিলেক্ট করবেন, সিলেক্ট তিন, এখানে সেন্ড। এই দেখেন সেন্টার এখানে আসলো, এক নম্বরে 100 টাকায়
বিডি টাকা কয় টাকা, ঠিক আছে? 2 নম্বরে 200 বিডি টাকা, 3 নম্বরে 300 বিডি টাকা, 4 নম্বরে আপনি যে কয় টাকায় পাঠান আর কি। তো আপনি যদি 200 টাকা কি 100 টাকা, যে আপনার মানে ইচ্ছা মতো আর কি, আপনি যে কয় টাকা পাঠাবেন সে কয় টাকা আপনি লিস্টে দেবেন। তো আমি 101 নম্বরে দিই 100 টাকারটা। এই দেখেন, প্লিজ এন্টার ডেস্টিনেশন নাম্বার, আপনার মানে মোবাইল নাম্বারটা কোনটা আর কি। তো মোবাইল নাম্বার তো বাংলাদেশের কান্ট্রি কোড প্লাস 0088, ঠিক আছে? তো আপনারা প্লাস দিবেন না, ডাইরেক্ট 8800088 দেবেন, ঠিক আছে? আমি আবার বলছি, বাংলাদেশের কান্ট্রি কোড প্লাসের পরে 0088, তো এখানে প্লাস দিবেন না, আপনারা প্লাস ব্যবহার করবেন না। আমি আবার বলছি, আপনারা প্লাস ব্যবহার করবেন না, আপনারা ডাইরেক্ট 00 থেকে শুরু করবেন। তো দেখেন 00 দিই, 0088, এই দেখেন 0088 এর পরে আপনার নাম্বার দেবেন। তো আমি একটা নাম্বার দিই, 01675 1962 85। দেখেন এই নাম্বারটা আমি দিলাম মানে দেখানোর জন্য আর কি আপনাদের, এরকম 0088 দেওয়ার পরে 01 আপনার যে নাম্বার হোক সেই নাম্বার দেবেন, আমি দেখানোর জন্য আপনাদের এই নাম্বারটা দিলাম। এবার সেন্ড, এখানে দেখেন ক্যান্সেল দিলে ক্যান্সেল হয়ে যাবে, এখানে সেন্ড সেন্ড ক্লিক করবেন। সেন্ড সেন্ড ক্লিক করার পরে দেখেন ইউআর অ্যাবাউট সেন্ড টু 120 টাকা, যে নাম্বারে পাঠাবেন সেই নাম্বারে আসবে। কনফার্ম, যদি আপনি মনে করেন দেখেন চার্জ কয় টাকা চার্জ কাটবে আপনার, তো আপনি যদি 100 টাকা পাঠান তাহলে আপনার মনে করেন যে এখানে 7 টাকা 50 পয়সা কাটবে, ঠিক আছে? কন্টিনিউ অন ট্রান্সফার। তো 100 টাকা যদি আপনি পাঠান তাহলে 7 টাকা 50 পয়সা আপনার সৌদির রিয়াল কাটবে, ঠিক আছে? তো আমি আরেকটাও দেখাই, এখানে যদি আপনি 100 টাকা পাঠাতে চান তাহলে ইয়েস করবেন, এখানে এক নম্বর ইয়েস, 0 তে নো, যদি ইয়েস করেন তাহলে ইয়েস করবেন, আর যদি ইয়েস না করেন তাহলে পাঠাবেন না। তো আপনারা দেখেন রেটটা দেখেন, এই দেবে 100 টাকা কিন্তু 7 টাকা 50 পয়সা মানে 7.5 টাকা কেটে নেবে, তাতে মনে করেন লস, কিন্তু ইমার্জেন্সি ছাড়া আপনারা কিন্তু পাঠাবেন না, ঠিক আছে? ইমার্জেন্সি ছাড়া, আমি আবার বলতেছি যেহেতু সবার কষ্ট করা টাকা, তো আসলে কত কষ্ট, তো যে বিদেশ আছে সে জানে, কষ্টও আছে আরামও আছে দুইটাই আছে। তো দেখেন এক নম্বরে সেন্ড ইয়েস, ইয়েসে এরকম মেসেজ আসলে ইয়েস করবেন, 1 নম্বরে সেন্ড করবেন। ওরকম দিলে আপনার ব্যালেন্স চলে যাবে, ঠিক আছে? তো আমি আসলে মনে করেন যে আমি ফ্রেন্ডলি মোবাইল চালাই, ঠিক আছে? তো এখানে এসটিসি মোবাইলে আমার ব্যালেন্স নেই মানে কম আছে সেই জন্য। তো আপনারা ভাবলেন হয়তো ভাবছেন যে আমার কেন টাকা যায়নি, টাকা আপনারা দিবেন, যদি না যায় তারপরে আমার গালি দিবেন কি যা দিবেন তারপরে দিয়েন, 100% যাবে, ঠিক আছে? আপনারা দিয়েই দেখেন, যদি আপনার দরকার হয় তাহলে আপনারা দিবেন, যেহেতু আমার ব্যালেন্স নেই তো আসলে যাচ্ছে না শুধু দেখানোর জন্য, কারণ এক ভাই আমাকে কমেন্টস করলো এসটিসি মোবাইলের আছে কিনা। তো আমি এখন এসটিসি মোবাইলের ভিডিওটা দিলাম, আর এরপরে আমি জেইন লেব্রা মানে প্রতিটা মোবাইলে স্টেপ বাই স্টেপ দিব ইনশাল্লাহ। তো আপনারা এভাবে দেখে নেবেন আপনাদের কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন, ঠিক আছে ভাই? কি আসলে রাগ করবেন না, যেহেতু দেখেন আমার মানে ব্যালেন্স নেই সেই জন্যে আমারটা যায়নি, ঠিক আছে? আমি ফ্রেন্ড মোবাইলে ব্যালেন্স ছিল আমি দেখাইছি, আর এটাতে ব্যালেন্স নেই সেই জন্য যায়নি। তো আপনারা দিবেন দেখেন এরকম দিবেন, ঠিক আছে? 3 নম্বর দিয়ে এরকম আবার 3 নম্বর, বাংলাদেশে 3 নম্বর দেওয়ার পরে আপনারা দিবেন, অবশ্যই যাবে, 100% যাবে, যদি না যায় তারপরে বলবেন আমারে, ঠিক আছে? তো দেখেন 1 3 4, ঠিক আছে? আজ এই পর্যন্তই, কেউ গালাগালি করবেন না ভাই, ঠিক আছে?
অবশ্যই যাবে, শুধু আমার মোবাইলে টাকা নেই সেই জন্য। আর এখানে জানেন তো বিদেশ থাকলে মানে টাকা রাখে না কেউ, মানে কল তো দেয় না, ইমার্জেন্সি ছাড়া তো কেউ রাখে না। আমি দেখিনি আজ পর্যন্ত কারোর মোবাইলে অনেক টাকা, যারা কন্ট্রাক্টর বড় বড় লোক তাদের ফোনে টাকা থাকে, যারা তারপরে টাকা খরচ হয়ে গেছে এখন নেই। তো যাই হোক, সেটা আমার ব্যর্থতা, কিন্তু আপনারা এভাবে দিবেন অবশ্যই 100% যাবে, ঠিক আছে? আপনার দিয়ে দেখবেন যদি আপনার প্রয়োজন হয়। তো সবাই ভালো থাকবেন, আর আমার এই ভিডিওটার ভিতরে যদি কথাবার্তা ভুল হয়ে থাকে, মানে সামান্য পরিমাণ কথা যদি ভুল হয়ে থাকে, তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনার এই ভিডিওটাতে আপনার একটুও কোনো কাজে আসে, যদি হালকা সামান্য পরিমাণে যদি আপনার উপকার করতে পারি ভিডিওটা দিয়ে, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।